হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি নাইমুল ইসলাম ফ্রম নাইম বিএফএক্স। সো ওয়েলকাম টু অ্যানাদার টিউটোরিয়াল। আজকে আমরা একটি ফ্ল্যাট আর্টস ক্রিয়েট করব উইদাউট এনি থার্ড পার্টি প্লাগইন। এবং প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার একটা ওয়ার্ল্ড ম্যাপ লাগবে। সো ওয়ার্ল্ড ম্যাপের জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমেই আমরা ওয়ার্ল্ড ম্যাপটি, এই দেখুন আমার কাছে একটি ওয়ার্ল্ড ম্যাপ আছে, সেটা আমি ফটোশপে নিয়েছি। এটাকে আমি প্রথমে কালার করব। লাইক আমি ইমেজটা একেবারে একটু উপরে রাখছি অ্যান্ড নিচে থেকে একটু উপরে রাখছি, ক্রপ করে দিলাম। ওকে ফাইন, তো এটা হচ্ছে আমার ইমেজ। সো এটাকে আমি এখন কালার করব। সো আমি এই ম্যাজিক ওয়ান টুল সিলেক্ট করব এবং একটা ক্লিক করি কতটুকু যায়। আপনি শর্টকাটে করে কাটতে পারবেন, আপনার ইচ্ছা আপনি ভাবে কাটেন। ওকে ফাইন, আমরা বলি শেষ কাটা। ওকে, এরপরে সো নেক্সট আমরা করব কি, যে আমাদের লেটার কালার দিব। সো আমি এটাকে ব্লেন্ডিং অপশনে যাব, যাওয়ার পরে আমি একটা কালার ওভারলে চুজ করব। এখানে আমার সাদা একটা কালার আছে, সো ইচ্ছা করলে আপনি আপনার মতো করে কালার করতে পারেন, কোনো সমস্যা নেই। এবার গেল হচ্ছে এটা, এবং ব্যাকগ্রাউন্ড হিসেবে আমি একটা নিব সলিড কালার। সো আমি এখানে একটা হালকা ব্লু নিচ্ছি, কেমন লাগে। ওকে, সো এটাকে আমি নিচে দিয়ে দিব। সো এটা খুবই লাইট লাগতেছে, সো এটাকে কী করবো আমি আর একটু ডার্ক কালার দেখি, ডার্ক কালার চুজ করা যায় কি না। বেশি আমার লাগবে না। ওকে, এক্সপোর্ট করবো, সেখানে আমি সেভ করে একটা নাম দিয়ে দিচ্ছি, লাইক ওয়ার্ল্ড ম্যাপ। ওয়ার্ল্ড ম্যাপ দিয়ে দিচ্ছি নাম, ওয়ার্ল্ড ম্যাপ। এবং এটা আমি আপাতত ডেস্কটপে রাখছি। ওকে, আমাদের ম্যাপ নেওয়ার শেষ। এবার আমি আফটার ইফেক্টসে চলে যাব। এরপর আমি আফটার ইফেক্টসে যাবো, এবার নিউটা কম্পোজিশন নিব, নাম দিব হচ্ছে ওয়ার্ল্ড। ওকে, বাকি সবগুলো ঠিকই আছে, চেঞ্জ করার দরকার নেই। এরপর আমি যে গ্লোবটা আমি পিস জায়গায় সেভ করেছিলাম এটাকে আমি ইম্পোর্ট করব। সো এটা আমার ডেস্কটপে আছে, সো আমি এখান থেকে ইম্পোর্ট করে নিচ্ছি। আমি মার্চ ফুটেজ দিই, কোনো সমস্যা নেই, ইম্পোর্ট করলাম। সো আমি স্কেল দিয়ে আমি একটু বাড়াই দিই। সো নেক্সট যেটা করবো সেটা হচ্ছে আমার একটা ইফেক্টস অ্যান্ড প্রিসেটসে গিয়ে সার্চ করবো সিসি স্পেয়ার। সো আমি সিসি স্পেয়ার যাচ্ছি। তো আমি এটাকে ডাবল ক্লিক করবো, তো দেখুন যে অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে গেছে। সো আমি স্কেলটা আর একটু ছোটো করি, আপাতত এখানে রাখছি। এখানে লাইটে যাচ্ছি এবং এখানে শেডিংয়ে যাচ্ছি। তো অ্যাম্বিয়েন্ট এখানে আমি 10 থেকে একটু হালকা বাড়ায় দিই, এবং ডিফিউজ মোটামুটি ঠিক আছে, স্প্যাটিকুলার ঠিক আছে, মোটামুটি সবই ঠিক আছে। তো প্রথমেই আমি আমার সিজি স্পেয়ারে যাব, যাওয়ার পরে রোটেশনে যাব, এবং এই ওয়াই রোটেশনটাকে আমি যদি ঘোরাই দেখুন কী হচ্ছে। তো বুঝতে পারছেন যে কীভাবে এটাকে আমরা কি ফ্রেমের মাধ্যমে মুভ করতে পারবো। সো আমি এখানে একটা কি ফ্রেম দিয়ে দিই প্রথমে, এবং আমি 5 সেকেন্ড পর্যন্ত যাই, যাওয়ার পরে আমি হালকা করে ঘুরাচ্ছি। ওকে, এবার দেখি কি অবস্থা, আমি প্লে করি। ওকে, এখন হচ্ছে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিব। সো পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি, আমি একটা ব্যাকগ্রাউন্ড নামানো আছে এখানে। সো আমি একটু কাজ করি যে ব্যাকগ্রাউন্ডটাকে একটু বড় করে, আমার এই প্লেনটা দরকার নেই, আমি এটাকে আমি এরকম করে রাখছি এইরকম। ওকে, সো এটাকে আমি একটু গ্লো করাতে পারবো। সো আমি যাবো গ্লো, যাবো গ্লো এবং গ্লো ক্লিক করলাম। তো আমি গ্লো টু ইন্ডেসিটা বাড়িয়ে দিলাম। ওকে, ওয়ার্ল্ড ম্যাপের পিছনে আমি একটা শেপ নিব, এই ইলিপস টুল, এবং একটা সুন্দর একটা ইলিপস দিতে পারি আমরা, একটু ঠেকে যায়। আচ্ছা, এরপরে আমি এটা পিছনে দিয়ে দিব, পিছনে পুরোপুরি সেট আপ করে দিচ্ছি, এবং এটা কালার চেঞ্জ করে আমি দিব হচ্ছে হালকা ব্লু, হালকা ব্লু। ব্লু দেওয়ার পরে এটার আমি যদি টি প্রেস করি তাহলে অপাসিটি আসবে, তো অপাসিটি চেঞ্জ করে আমি 30% করে দিচ্ছি, এবং অপাসিটি 30% করে দেওয়ার পরে এটাকে আমি আবার দুইটা ক্লিক করব, তিনটা আমার লো হলো এবং
পরে যেটা আছে সেটা স্কেল আমি 105% অথবা 110 দিয়ে দিবি কেমন হয়। এবং পরেরটা আবার স্কেলটাকে আমি আবার 120 করে দিচ্ছি। ওকে সিটি আই গেস 10 and 5 and 4. ওকে নাও দিস ইজ লুকিং গুড। ও দ্যাটস ইট, এই ছিল আজকের টিউটোরিয়াল এবং সামনে আরও অনেক নতুন টিউটোরিয়াল আসবে। সো আপনার মতামতটি আমাদের কমেন্ট সেকশনে জানান এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।